আমি এখন আছি পাঁশকুড়ার ভবানীপুর অঞ্চলে, যেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ফুল চাষ। তার মধ্যে আছে বেসিক্যালি বেশিরভাগ চন্দ্রমল্লিকা আছে, গাঁদা আছে, প্রপকর্ন বলে একটা ফুল আছে যেটা সাদা বিভিন্ন কালারের হয়। সেখানে আমরা সকালে এসেছি ভিডিও শ্যুট করতে, তো চাষিরা ইতিমধ্যে মাঠে নেমে গেছে, আমরাও শুরু করে দিয়েছি আমাদের কাজ। আমাদের এখানে কৃষি ভারতীর বিভিন্ন প্রোডাক্ট চাষিরা ইউজ করছে এবং চাষিরা খুব খুশি আমাদের কৃষি ভারতীর প্রোডাক্টগুলো ইউজ করে। নমস্কার। কৃষি ভারতীর আর একটা প্রোডাক্ট নব প্রযুক্তির, একদম জৈব প্রযুক্তি, সম্পূর্ণ জৈবিকভাবে তৈরি হোয়াইট আউট, যেটা বর্তমানে সাদা মাছি বা উড়ো পোকা যেটাকে বলে, সেই উড়ো পোকা বা সাদা মাছির জন্য হোয়াইট আউট একটা অব্যর্থ প্রোডাক্ট। যেটা এখানে বেগুন চাষের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, সেই বেগুন চাষে পাতার তোলার দিকে সাদা মাছি থাকে, যেটা কেমিক্যালে অনেক প্রোডাক্ট ব্যবহার করার পরে 3 থেকে 4 দিন পর্যন্ত সেখানে যেমন কাজ করে, হোয়াইট আউট আমরা এই বেগুন চাষে ব্যবহার করে দেখেছি 10 থেকে 12 দিন পর্যন্ত কাজ করছে। সাধারণত বেগুন চাষে পাতা তলায় সাদা মাছি থাকে, সেখানে কিন্তু অন্যান্য যে প্রোডাক্ট থাকে বিভিন্ন কোম্পানি কেমিক্যাল দিয়ে, সেখানে 3 থেকে 4 দিন পর্যন্ত কাজ করে। আমরা সেই জায়গাতে হোয়াইট আউট ব্যবহার করিয়ে দেখেছি 7 থেকে 10 দিন পর্যন্ত খুব ভালো সাদা মাছি কাজ করে। তো আগামী দিনে এই সাদা মাছির জন্য হোয়াইট আউট বিভিন্ন সবজি চাষে এবং ফুল চাষের জন্য, এখানে গোলাপ চাষ আছে, চন্দ্রমল্লিকা আছে, করণ বলে একটি ফুল আছে, সেই সমস্ত ফুলে এবং সবজি, টমেটো, শসা, বেগুন, বিভিন্ন সবজিতে হোয়াইট আউট একদম নবতম জৈব পদ্ধতিতে তৈরি হোয়াইট আউট একটা উত্তম, অধিক আশ্চর্যতম প্রোডাক্ট সাদা মাছির জন্য হোয়াইট আউট। দেখতে পাচ্ছেন বেগুন চাষ আছে, এই বেগুন চাষে সাদা মাছি কিন্তু একটা মারাত্মক পোকা, যেটা বেগুনের ফলন কমিয়ে দেয় এবং গাছের যে যৌবন, ফুল ঝরা বিভিন্ন সমস্যার জন্য দায়ী সাদা মাছি। সাদা মাছি সাধারণত বেগুন গাছের পাতার তলার দিকে থাকে এবং পাতার যে ক্লোরোফিল আছে, সেই ক্লোরোফিল খেয়ে পাতার রংটাকে মেরে দেয় এবং পাতা দেখতে পাচ্ছেন এরকম হলুদ ভাব হয়ে যায়। এখানেও কিন্তু সাদা মাছি আছে এবং পাতা যে সবুজ আমরা কালো ভাবটা, সেখানে পাতাটা হলুদ ভাব হয়ে যায় এবং পাতা পাঁপনের মতো হয়ে যায়। এবং আরও সমস্যা যেটা হয়, পাতাতে একটা মাজরা, ফুলেতে মাজরা পোকার একটা সৃষ্টি করে এই সাদা মাছি, সেখানে ফুল ঝরা থেকে শুরু করে ফলে পোকাটাকেও আনে সাদা মাছি। সেই জায়গাতে কিন্তু হোয়াইট আউট ব্যবহার করা বলে দেখা যায় যে এই ফুলগুলো রয়ে যায় এবং পাতার যে সজীবতা, পাতার যে রং, সেই পাতার রংটার এবং আপনার ফুলটাও, তার সঙ্গে ফলের কালারও খুব ভালো থাকে। আমরা এইখানে কিন্তু সাদা মাছির জন্য হোয়াইট আউট ব্যবহার করিয়েছিলাম। আগামী দিনে এই হোয়াইট আউট কিন্তু বেগুন চাষের জন্য একটা অত্যাধিক ফলনপ্রসূ এবং অত্যাধিক ভালো ওষুধ হবে সাদা মাছির জন্য হোয়াইট আউট। আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত বাগ। আমি কৃষি ভারতীর কিছু ওষুধ, আর এই যে গোমাস, গোমাস যে একটা নতুন একটা বেরাইছে সার, ওটা ইউজ করছিলাম আর কি। দেখলাম যে মোটামুটি এই যে হোয়াইট আউট, এর কাজ মোটামুটি খারাপ নয়, খুব ভালো। তো আগের যে ওষুধ ইউজ করেছিলাম, আমি একবার ইউজ করার পর দেখা যাচ্ছে যে 2-3 দিন পরে সাদা মাছি আবার চলে আসে, কিন্তু এই হোয়াইট আউট ব্যবহার করার ফলে দেখলাম যে সাদা মাছি আসতেছে, মোটামুটি টাইম ধরো 5-6 দিন 7 দিন পরে আসতেছে, যে সঙ্গে সঙ্গে আসেনি। অন্যান্য ওষুধ যেমন ব্যবহার করলে 2-3 দিন পরে সাদা মাছি চলে আসে, সেটা এতে হচ্ছে নি। আচ্ছা, তারপরে নাস, নাস হচ্ছে যে চষির, চষির ওষুধ, সেটাও দেখলাম মোটামুটি খারাপ নয়। তারপর গোমাস মোটামুটি আমি ইউজ করছি ধরুন না 1 মাসের মতো হলো, আমি দেখছি রেজাল্ট মোটামুটি কিছুটা আসছে, এখন সম্পূর্ণ বুঝতে পারিনি, সেটা আরও মোটামুটি 15-20 দিনের মধ্যে বুঝে যাবে কীরকম কী হচ্ছে সেটা বুঝে যাবে। আর এতে হোয়াইট আউটটা দেখলাম যে মোটামুটি সব গাছে, মল্লিকা গাছ বলুন, আপনার শশা গাছ, এতে সব যাতে সাদা মাছ ছিল, শশা, বেগুনে, বেগুন এগুলো দেখলে যে মোটামুটি দিলে 1 সপ্তাহ কোনো সাদা মাছি দেখতে হয়নি। আচ্ছা, তারপরে এই এতেও তো মোটামুটি সাদা মাছি নেই, আগে যে সাদা মাছি থাকতো সেই সাদা মাছিটা নেই, হোয়াইট আউটের কাজ মানে দুর্দান্ত কাজ।